এখানে মনে পড়ে গেল এক বিদাতির কথা উর্দু ভাষী হ্যাঁ সে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জানাজা কে পড়েছে আল্লাহ পড়েছে চেনে নয় চিনেন ওই কি নাম তারিক জামিল বিদাতী Анна নাকি জানি তবলিগা আমাকে তোকে বেরুলবি লাগ ওর কথা শুনলে ও তুই এত একবারে জঘন্য তবলিগি তো আমি তো শুনিনি তো যে একবারে বেরুলবি পর্যায়ের যায় তবলিগি তো সে বলছে আল্লাহ জানাজ পড়ছে আউজ বিল্লাহ মা কাদার আল্লাহ ফাখরে যথাযোগ্য মর্যাদা মোটেই দিল না এই বিরাট পন্থীরা সিরিক পন্থীরা আল্লাহর এটা কদর হইল যে আল্লাহ পাক ফাখরা ভুলালাম তার মাখলুক তার বান্দা আবদুয়ারাসুল তার গোলাম তার দাস তার বান্দা মহম্মদ রসুল্লাহ জানাজা পড়ছেন আচ্ছা জানাজাতে জানাজাতে পড়া হয় কি জানাজার দুয়া আল্লাহ মাখ ফিরলে হাইয়ে না মাইয়েতে না তো বলেন তো আল্লাহ বলছেন তাহলে যে আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহ হ্যাঁ তুমি আমাদের জীবিত কে মাফ করো মৃতকে মাফ করো হ্যাঁ কে মাফ করো আল্লাহ আল্লাহর কাছে চাইছেন তাই না আল্লাহ আল্লাহর কাছে চাইছেন কত বড় আর গুমরার পাশে কারো থাকে থাকা সহিদার লোকের এটা মারাত্মক বিপজ্জনক এটা বড় ফিতনার কারণ গুমরার পাশে একজন গুমরাহাকে আমি পাশে বসিয়ে রাখবো আর আমার সাথে ছবি উঠবে এটা দাওয়াতে ইসলামের বড় ক্ষতিকর জিনিস লোকেরা ধোকা খেয়ে যাবে যে যখন সহি আকিদার মানুষ মতির রহমানের পাশে বসে আছে তখন ইও মনে হয় কিছু ইসলামের খেদমত করে ইসলাম ধ্বংস করে ইসলাম ধ্বংস করে ইসলামী আকিদা ধ্বংস করে আর মূর্খ সমাজ তো বুঝে যাবে যে ইসলামের খেদমত করে এই জন্য বিদাতিদের সংসর্গ বিদাতিদের সাথে উঠা বসা সালাফে সালিন কঠোরভাবে ভাবে আরাম বলেছে নিষিদ্ধ আর এই বিষয়ের আলোচনা আমার এই অবস্থাটা দেখার পরে ইচ্ছা হয়েছে আলোচনা করা জরুরি যে বিদ্যার্থীদের সাথে আমাদের উঠা বসা করা কি জায়জ কখনো জায়জ নাই একমাত্র দাওয়াতের ক্ষেত্র ছাড়া যে দাওয়াত দিব তাকে ব্যাস কিন্তু আমি তাকে নিয়ে বসি খাবো আর তাকে আমি তার সাথে আমি আমোদ ফুর্তি করবো তার সাথে আমি কথা বলবো তার সাথে আমি ছবি তুলবো এটা আমার জন্য জায়জ নাই কোনো একজন আলেম দিন কোনো একজন স্কলার জন্য জায়জ নাই আল্লাহ পাকা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন